বকেয়া টাকা না পেয়ে নৌকোর হাল ছাড়লেন ফারাক্কার ডিয়ার ফরেস্ট ঘাটের নৌকোর মাঝিরা। ঘাটে নৌকা পারাপার বন্ধ, ফলে ডিয়ার ফরেস্ট নিমতলা সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা পড়েছেন সমস্যায়। প্রশাসনিক হস্তক্ষেপে দ্রুত সমস্যা মেটানোর আর্জি যাত্রীদের। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। বকেয়া টাকা না পেয়ে নৌকার হাল ছাড়লেন ফারাক্কা ডিয়ার ফরেস্ট ঘাটে নৌকার মাঝিরা। ঘাটে নৌকা পারাপার বন্ধ, ফলে ডিয়ার ফরেস্ট নিমতলা সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা পড়েছেন সংকটে। বিওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডিয়ার ফরেস্ট নৌকা ঘাটে স্থানীয় বাসিন্দাদের পারাপারের জন্য মোট চারজন মাঝি যুক্ত করা হয়েছিল প্রশাসনের তরফে। দুজন মাঝি ফারাক্কা পঞ্চায়েত সমিতি ও অন্য দুজন বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নিযুক্ত করা হয়। অভিযোগ, বেওয়া এক নম্বর পঞ্চায়েতের তরফ থেকে দুজন মাঝির বিগত 10 মাসের টাকা বকেয়া রয়েছে। একই সমস্যায় বাকি দুজন মাঝিও। যাইছি ঘুরাইছে বারবার, 10 মাস হয়ে আর এটা চলছে, যেটা নিয়ে আমি পয়সা না পেলে ঘাটে আর যাব। যাতায়াতের প্রধান মাধ্যম নৌকা পারাপার, ফলে বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের এখন নৌকার হাল ধরতে হয়েছে। প্রশাসনিক হস্তক্ষেপে দ্রুত সমস্যা মেটানোর আর্জি স্থানীয়দের। কেন পয়সা, সরকার পয়সা দিচ্ছে না? বিডিও অফিস নৌকা দ্বারা টানছে কি এখন? পাবলিক টানছে, কি করবো? আমাদের সমস্যা হচ্ছে, রাত দিন সবারই কষ্ট হচ্ছে। পঞ্চায়েত সমিতি চালাচ্ছে, চালাতে চালাতে মাঝে মাঝে যারা কর্মচারী আছে চারজন, তাদের বেতন দিচ্ছে না, তখন কর্মচারীরা অসুবিধাতে পড়ে যাচ্ছে, অসুবিধার কারণে নৌকা ছেড়ে দিচ্ছে। অন্যদিকে সমস্যা মেটাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পঞ্চায়েত সমিতির। ওদের কাছে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা কাজ করুন, আপনারা ঠিক মাইনে পেয়ে যাবেন, আপনাদের অসুবিধাটা হবে না। তারপরও এরা কেন এরকম করছে জানি না, যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা দেখবো, খতিয়ে তদন্ত করে যদি সঠিকভাবে ওরা কাজ করেছে তাহলে মাইনে পাবে, আর যদি না করে থাকে তাহলে তার পরিবর্তে আমরা অন্য কাউকে নেওয়ার ব্যবস্থা করবো, কিন্তু ঘাট চলবে। ফারাক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।